الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا তোমরা সম্মত হবে আল্লাহর জন্য ধারণ করো আর পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। দর্শক মন্ডলী, মর্মাহানি পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই কল্লি বন্ধু হোসেন দ্বিতীয় বিদ্যাবাসী উপলক্ষে দোয়া এবং আন্তর্জাতিক জিরাত হিজ এবং তাফসীর প্রতিযোগিতা পুরস্কৃতদের ক্রেস প্রদান উপলক্ষে সম্বোধনা উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আগামী দিনের রক্ত পরিচালনার গণভার মহাপাতা ব্যক্তি বিদেশে আসার উপস্থিত আছেন অন্য অন্য নেতৃবৃন্দ, সংক্ষিপ্ত কথা বলতে চাই। সংক্ষিপ্ত কথার মধ্যে আরো হল যে আজকে অনুষ্ঠানে যিনারা সাংবাদিকবৃন্দ এসেছেন এবং অন্য অন্য বিভিন্ন গ্রান্তের লোকজন এসেছেন, সবাইকে শুভেচ্ছা জানাই, সবাইকে স্বাগত জানিয়ে আপনারা অনুষ্ঠানকে সফলবর্তী করার জন্য এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনে সমস্ত গুণের খাতা লাভ করুন বলে আমিন। আল্লাহ আমাদের এই অনুষ্ঠান কবুল করেছেন। এবং এরপরে কথা হলো যে অনুষ্ঠান করার যে উদ্দেশ্য সেটা হলো এদেশে আমাকে একজন অভিজ্ঞ ব্যক্তি প্রশ্ন করেছেন, আপনি বলেন তো আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতেছেন? আমি চুপ করে আছি। আগামীতে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বিকল্প কাকে আপনি দেখেন বলেন তো, একজন কেউ আছে নাকি? আমি চুপ করে আছি, বলতে পারি না। খুঁজে বের করে দেখলাম বাংলাদেশে আগামী দিনে আমার চেনা মতে একজন মাত্র নিরঙ্কুশ, নিরহংকার, ইমানদার, সৎ, যোগ্যতা সম্পন্ন, শিক্ষিতা, আন্তর্জাতিক মান সম্পন্ন নেত্রী রয়েছেন, যে নেত্রীর নাম বিদিশা সার। সুতরাং এই বাংলাদেশে আগামীতে শুধুমাত্র যারা বলছেন কিছু করে দল, আগামীতে বিদিশা সারের নেতৃত্বে এদেশের সরকার গঠন হবে, সেই সরকারের প্রধান হবেন সংক্ষিপ্ত কথা মধ্যে মূল কথা শেষ। এখন শেষ কথা হল যে আপনারা যে কথা শুনলেন মনে রাখবেন, আগামীতে আপনারা যখন দেখবেন বিদেশের সাদ আপনাদের কাছে ভোটের জন্য আহ্বান জানিয়েছেন, আপনার নিজ দায়িত্বে নিজ নিজের দায়িত্ব মনে করে মাঠে মাঠে নামিয়ে পড়বেন ইনশাআল্লাহ। বর্তমান যে উন্নয়ন, সরকারের যে উন্নয়ন, এই উন্নয়নের থেকে আমরা আরো সঠিক উন্নয়ন দিতে চাই, যাতে করে মানুষ ওই ত্রাণ দেওয়ার নামে মানুষ হাহাকার করে কাঁদে, রাস্তায় বিশ্বলা কাঁদে, গ্রামে সাধারণ মানুষ কাঁদে, চোখের পানি ফেলে যে আমাদের জন্য যে ত্রাণ দেওয়া হলো, আমাদের জন্য যে সাহায্য দেওয়া হলো, সে সাহায্য দেওয়া হচ্ছে না কেন, সাহায্য কারা খাচ্ছে, কেন খাচ্ছে, কিভাবে খাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি লক্ষ্য করুন, এদেরকে আপনি দেখুন, জনগণের অন্তরকে জয় করার জন্য জনগণের কাছে যাই করুন, জনগণের অন্তরকে জয় করতে হবে, সেই জায়গাটা দখল করতে যাচ্ছেন বিদেশের শাহ, বিদেশের শাহ ইনশাআল্লাহ রব্বুল আলামিন কবুল করুন। এখন যিনারা আমাদের এখানে এসেছেন
ধন্যবাদ।